আপনি কখনো এমন পাখি দেখেছেন যে পাখি মধুর সুরে গান গায়? আচ্ছা, আপনি কি মোজা পরে থাকা পাখি দেখেছেন? লাফিয়ে লাফিয়ে চলে কোন পাখি এটা কি জানেন? পানির উপর দিয়ে দৌড়িয়ে যায় এমন পাখি হয়তো আপনি দেখেন নাই। আজ আপনাদের দেখাবো এমনই আজব 10টি পাখি, যেই পাখিগুলো দেখলে কপাল লাগে। এই পাখিগুলো এতই কম যে ভাগ্যবান মানুষ ছাড়া এগুলা কেউ দেখতে পারে না, কিন্তু আপনিও আজ দেখতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন পৃথিবীর সেরা 10টি ইউনিক পাখি দেখে নেওয়া যাক। নাম্বার 10, কাকাপো। কাকাপো নামের এই পাখিকে পেঁচাতুতা পাখিও বলা হয়ে থাকে। আর এটা কেন বলে আপনি হয়তো দেখেই বুঝে গিয়েছেন। এটা এমন একটা পাখি যার চেহারা দেখতে পেঁচার মতো, কিন্তু এর কালার প্রায় তুতার মতো। নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া এই পাখি তুতা প্রজাতির ভিতর সবথেকে ওজনওয়ালা পাখি। এর হাইট 22 থেকে 25 ইঞ্চি পর্যন্ত হয়। কাকাপোর মূল কাহিনী হলো সে উড়তে পারে না, বরং লাফিয়ে লাফিয়ে চলে, যার কারণে বেশিরভাগ শিকারীদের হাতে ধরা পড়ে যায়। এই পাখির সংখ্যা খুবই কম, সব মিলিয়ে মাত্র 211টি বেঁচে আছে। নিউজিল্যান্ডের সরকার এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অনেক পদক্ষেপ নিয়ে থাকে এবং সেখানের মানুষও পাখিগুলোকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করে যায়। নাম্বার 9, জুনিন গ্রিব। কালো এবং সাদা রঙের সাথে লাল চোখ দেখে খুব সহজেই এই পাখিগুলোকে চিনে ফেলা যায়, কিন্তু এই পাখির দেখা পাওয়া খুবই মুশকিল ব্যাপার। এই পাখিগুলোর দেখা পাওয়া যে কেন মুশকিল এই কথাতেই অনুমান করতে পারবেন। এই পাখি এখন মাত্র 250টিরও কম বেঁচে আছে। পশ্চিম মধ্যবীরের জুনিন লেকে দেখা মিলা এই পাখি লেকেই থাকতে পছন্দ করে। এই পাখি যেন বিলুপ্ত না হয় সেজন্য সেখানকার সরকার ভীষণভাবে সেই লেক নজরদারিতে রেখেছে। নাম্বার 8, সুপার ব্লায়ার বার্ড। সুপার ব্লায়ার বার্ড দুনিয়ার সব থেকে শান্ত এবং সুন্দর পাখির মধ্যে একটি। অস্ট্রেলিয়াতে পাওয়া এই পাখি নিজের ব্যক্তিগত কিছু অভ্যাসের জন্য অনেক ফেমাস একটি পাখি, যার মাঝে একটি হলো এর লম্বা লেজ, আর দ্বিতীয় হলো এর নকল করা গলা, এবং 3 নম্বর হলো গান গাওয়া। এখন হয়তো আপনি ভাবছেন যে নকল করা আর গান গাওয়া তো তুতা পাখির কাজ। এমন ভাবনা একদমই ভুল, এটা একবারেই ভিন্ন একটা জাত। এই পাখিকে বেশিরভাগ গান গাইতেই দেখা যায়, আর হয়তো এই গান গাওয়ার জন্য এই পাখি আজ বিলুপ্ত হওয়ার পথে, কারণ এই পাখি যখন গান গায় তখন খুব সহজেই শিকারী তার কাছে চলে আসতে পারে। তার সাথে বিলুপ্ত হওয়ার আরও একটি কারণ আছে, সে বেশিরভাগ মাটিতে চলাফেরা করে, যার কারণে অনেক প্রাণীর খাবারে পরিণত হয়ে যায়। নাম্বার 7, অরেঞ্জ বেলিড প্যারট। অরেঞ্জ বেলিড প্যারটকে পুরো পৃথিবী জুড়ে একদমই নতুন পাখি বলা হয়ে থাকে। নীল, সবুজ আর অরেঞ্জ কালারের জন্য এই পাখিকে অরেঞ্জ বেলিড প্যারট বলা হয়ে থাকে। সব থেকে বেশি তাসমানিয়ায় দেখা এই পাখি শীতকালে অস্ট্রেলিয়ায় তাদের সময় কাটায়। বর্তমানে এই পাখি প্রায় বিলুপ্ত হওয়ার পথে, তাই IUCN এই পাখিকে তাদের রেড লিস্টে রেখে দিয়েছে। আপনি যদি এই কালারফুল ছোট তুতা পাখিটিকে দেখতে চান, তাহলে কিং আইল্যান্ড, লেক ভিক্টোরিয়া এবং মাড আইসল্যান্ডে গিয়ে দেখতে পারবেন। 6 নম্বরে রয়েছে সুপার বার্ড অফ প্যারাডাইস। সুপার বার্ড অফ প্যারাডাইস এই জন্য এই পাখির নাম দেওয়া হয়েছে যে এই পাখি দেখতে অনেক সুন্দর হয়। এমনিতে তো এই পাখি কালো রঙের হয়, কিন্তু গলার নিচে চমকালো নীল রঙও রয়েছে, যেটাকে সে ডান্স করার সময় পুরো খুলে দেয়, আর তখন অনেক সুন্দর দেখায়। এই প্রজাতির মেল পাখি ফিমেল পাখিকে লুপ দেখানোর জন্য নিজের ডানা খুলে ডান্স করতে থাকে, আর এই কারিশ্মার জন্যই এই পাখি অনেক ফেমাস। এই প্রজাতির মেল এবং ফিমেল একদমই ভিন্ন রকমের হয়, তবে মেল পাখি সব থেকে বেশি আকর্ষণীয় হয়। নিউ গিনিতে দেখা মেলা এই পাখি খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে এই পাখির দেখা পাওয়া প্রায় অসম্ভব। নাম্বার 5, দ্য গ্রেটার সেজ গ্রাউস। দ্য গ্রেটার সেজ গ্রাউস দেখতে অনেকটাই আজব লাগে, তবে বিলুপ্ত হয়ে যাওয়া পাখির মধ্যে এই পাখিটিও রয়েছে। এটা নর্থ আমেরিকার সব থেকে বড় পাখি। শুরুতে গ্রাউস বার্ড নামেই পরিচিত ছিল এই আজব পাখিটির। এই পাখির গলার নিচের অংশ অন্য পাখিদের থেকে সম্পূর্ণ আলাদা, মনে হয় গলার নিচে 2টা ফুটবল লুকিয়ে রেখেছে। 2000 সাল পর্যন্ত শুধু গ্রাউস বার্ড নামেই জানা যেত, কিন্তু এরপরে এই পাখির ভিন্ন রকম এক প্রজাতি সৃষ্টি হওয়ার পর তার নাম দ্য গ্রেটার সেজ গ্রাউস নাম দেওয়া হয়েছে। আর আপনি যদি এই গ্রেট পাখির দেখা পেতে চান, তাহলে শুধু নর্থ আমেরিকাতেই এটা দেখা সম্ভব। নাম্বার 4, ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগেট বার্ড। ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগেট বার্ড দেখতে স্বাভাবিক পাখির মতোই, কিন্তু বিলুপ্ত পাখির তালিকায় এই পাখিটিও রয়েছে। এই প্রজাতিরও মেল পাখি এবং ফিমেল পাখি 2টা 2 রকমের হয়ে থাকে। মেল পাখির সামনের অংশ লাল হয় আর ফিমেল পাখিটা সাদা হয়। মেল পাখি ফিমেল পাখিকে তার দিকে আকর্ষিত করার জন্য তার লাল অংশটুকু ফুলিয়ে দেয়। এই প্রজাতির ফিমেল পাখি মেল পাখির থেকে একটু বড় হয়। আবহাওয়া বদলের সাথে সাথে এই পাখি খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার 3, ভিক্টোরিয়া ক্রাউন পিজেন। কবুতর প্রজাতির ভিতর সব থেকে সুন্দর দেখতে এই ক্রাউন পিজেন, যার কারণে তাকে কিং অফ পিজনও বলা হয়ে থাকে। নীল এবং খয়েরি রঙের এই কবুতরটিকে খুবই চমৎকার দেখা যায়।
এর মাথার ক্রাউনটা ময়ূরের পাঙ্কের মতো লাগে, যা অনেক কবুতর প্রেমীদের মন কেড়ে নেয়। এই কবুতর বেশিরভাগ নিউ গিনি এবং তার আশেপাশের দেশগুলোতে দেখা যায়। সেই জায়গায় গেলে খুব সহজেই এই ক্রাউন পিজনকে দেখতে পারবেন। দুই নম্বরে রয়েছে গ্রিন পি ফাউল। যেখানে আমরা এত পাখির কথা জানলাম সেখানে ময়ূর থাকবে না তা কি করে হয়? ময়ূরও দুনিয়ার সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে অন্যতম। ময়ূরের সংখ্যাও ধীরে ধীরে কমে যাচ্ছে, যার কারণ হলো এর পাঙ্কের মার্কেট ডিমান্ড। আপনি ময়ূরকে বেশিরভাগ নীল রঙের দেখেছেন, কিন্তু সাদা এবং সবুজ রঙেরও এক ধরনের ময়ূর হয়, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। কত সুন্দর ময়ূরগুলো দেখতে, তাই না? ময়ূরগুলোর জন্য একটা লাইক তো দেওয়াই যায়। এক নম্বরে রয়েছে সেক্রেটারি বার্ড। পৃথিবীর সবথেকে আশ্চর্য পাখির মধ্যে সেক্রেটারি বার্ড সবার উপরে থাকবে। এই পাখি অন্য পাখিদের থেকে একবারেই আলাদা। সেক্রেটারি বার্ডকে কিলার কুইনও বলা হয়, কারণ কিং কুবরাকেও সে মেরে ফেলতে পারে। অন্য পাখির তুলনায় এর পা অনেক লম্বা হয়, যার জন্য অন্যরকম আজব লাগে এই পাখিটিকে দেখতে। এই পাখি যখন হাঁটে মনে হয় কোনো মডেল হেঁটে আসতেছে, এবং পাগুলো হঠাৎ দেখলে মনে হবে লম্বা কালো মোজা পরে রেখেছে। বন্ধু, এই পাখিগুলোর মধ্যে কোন পাখিটা আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।